वेलकम फ्रेंड्स टू विजन WBCS। विजन WBCS यूट्यूब चैनल में सबाई के स्वागत। आज के आमरा 27th एज वेल एज 28th जून 2021 এর समस्त इम्पोर्टेंट करेंट अफेयर्स गुलो के डिस्कस करब बाय द मीन्स ऑफ MCQ। ओके सो प्रथमे देखे नी आमरा नैशनल अफेयर्स। द फर्स्ट क्वेश्चन इज दैट Where was the two-day-long Hemis festival? Hemis festival celebrated. माने ये जे Hemis festival होच्छे, ये Hemis पर्वोटा कौन राज्ये बा कौन प्रांते celebrate करा हुए छे? तो answer होबे लद्दाख। लद्दाख के recently ये 2 days grand Hemis festival के celebrate करा है। क्या नो करा है? तो इटा बर्थ एनिवर्सरी ऑफ गुरु पद्मसंभवा। गुरु पद्मसंभवा एर बर्थ एनिवर्सरी के रिकॉग्नाइज करे एई हेमिस फेस्टिवल के प्रत्येक बछर 21 जून 2021 सेलिब्रेट करा हय। गुरु पद्मसंभवा के आमरा सेकेंड बुद्धाओ बोली। क्लियर। এবার লাদাখের ব্যাপারে যদি আমরা স্ট্যাটিক পয়েন্ট জানি তো লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে রাধাকৃষ্ণ মাথুর। ক্যাপিটাল ইজ লেহ কারগিল। ক্লিয়ার। তো হেমিস ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়? তো এটা লাদাখে সেলিব্রেট করা হয়। নেক্সট, নেম দ্য অর্গানাইজেশন দ্যাট লঞ্চড দি ওয়েব পোর্টাল ইপিজিএস। ইপিজিএস বলে ওয়েব পোর্টাল কে কোন সংস্থা লঞ্চ করেছে? অ্যাজ আ সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ফর গ্রুপ বিজনেস অপারেশন। গ্রুপ বিজনেস অপারেশন এর সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হিসাবে ইপিজিএস নামের ওয়েব পোর্টাল কে কোন সংস্থা লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে LIC, দ্যাট ইজ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। LIC এর ব্যাপারে যদি আমরা স্ট্যাটিক পয়েন্টটা দেখি তো এস্টাবলিশমেন্ট হয়েছিল 1956 এ। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র এন্ড চেয়ারম্যান ইজ MR কুমার। ক্লিয়ার। মুভিং অন, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ফার্স্ট উমেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে ছিলেন? তো আনসার হচ্ছে VS রমা দেবী। VS রমা দেবী 26 নভেম্বর 1990 থেকে 11 ডিসেম্বর 1990 অবধি ভারতের 9th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হিসাবে উনি কাজ করেছেন বা অ্যাপয়েন্টেড ছিলেন। 9th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন উনি, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট উমেন চিফ ইলেকশন কমিশনার। প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার ছিলেন VS রমা দেবী। তোমাদের জন্য যে কুইজটা দিলাম একটা পয়েন্ট তোমরা এখন বলবে, কেন কি এটা আমি রিসেন্টলি পড়াইছিলাম, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। বর্তমানে বর্তমানে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে আছেন? তো প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার হলেন VS রমা দেবী। মুভিং অন, ইম্পর্টেন্ট ডেজ। তো প্রথম হচ্ছে ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার annually observed? International Day for supporting the victims of torture কোন দিন পালন করা হয়? তো আনসার হচ্ছে 26 জুন। United Nations প্রত্যেক বছর এই দিনটাকে International Day in support of victims of torture হিসাবে সেলিব্রেট করে। কেন? To create awareness about the sufferings of the victims of torture. টর্চার হওয়া যে ভিকটিমস আছে, যে ভিকটিমস গুলো টর্চার হয়েছে তাদের কে অ্যাওয়ার করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্ট করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। মুভিং অন, হোয়াট ইজ দ্য থিম অফ 2021 ইন্টারন্যাশনাল ডে আগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং? ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং আগেনস্ট এ ইন্টারন্যাশনাল ডে যেটা 26 জুন প্রত্যেক বছর পালন করা হয় সেটার থিম এই বছর কি ছিল? তো 2021 ইন্টারন্যাশনাল ডে আগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর
থিমটা কি ছিল? তো আনসার হচ্ছে শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস সেভ লাইফ। ওকে, তো থিম হচ্ছে শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস সেভ লাইফ। এটা ড্রাগ এর যে তোমার ড্রাগ অ্যাবিউজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাফিকিং এর কে নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ডেটাকে আমরা পালন করি। থিমটা তোমরা জেনে নিলে, শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস সেভ লাইফ। অ্যান্ড কবে সেলিব্রেট করা হয় বা কবে অবজার্ভ করা হয়? তো 26 জুন ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হিসাবে অবজার্ভ করা হয়। মুভিং অন, When is the World Humanist Day annually observed? World Humanist Day প্রত্যেক বছর কোন দিনে observe করা হয়? তো answer হচ্ছে 21 জুন। 21 জুন প্রত্যেক বছর World Humanist Day হিসাবে observe করা হয়। এটার aimটা কি থাকে? তো aim হচ্ছে create awareness about the ways to spread information and combat misinformation about the positive aspects of humanism. Humanism এর positive aspect এর বিরুদ্ধে যে misinformations গুলো আছে সেটাকে ট্যাকল করার জন্য as well as awareness create করার জন্য এই দিনটাকে observe করা হয়। Moving on, appointments. Who was appointed as the chairman of National Dairy Development Board? National Dairy Development Board NDDB এর চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো 6 মাসের জন্য মিনেশ শাহকে চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওনাকে এটা এডিশনাল চার্জ দেওয়া হয়েছে। ওকে, মুভিং অন, মিসেলেনিয়াসে দেখে নি। হু ওয়াজ র্যাঙ্কড অ্যাজ ওয়ার্ল্ডস মোস্ট জেনারস ফিলান্থ্রোপিস্ট অফ দ্য 20th century বাই দ্য হরন রিপোর্ট অ্যান্ড এডেলগিভ ফাউন্ডেশন। এডেলগিভ ফাউন্ডেশন আর হুরন রিপোর্টের অনুযায়ী কাকে ওয়ার্ল্ড মোস্ট জেনারস ফিলান্থ্রোপিস্ট অ্যাওয়ার্ড অফ 20th century দেওয়া হয়েছে? তো আনসারটা হচ্ছে জে এন টাটা, দ্যাট ইজ জামশেদজি নুসেরওয়ানজি টাটা। ওকে, এনাকে ওয়ার্ল্ড মোস্ট জেনারস ফিলান্থ্রোপিস্ট এর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফর 20th century। অ্যাকর্ডিং টু হুরুন রিপোর্ট অ্যান্ড এডেলগিভ ফাউন্ডেশন, উনি 1901 থেকে 1999 অবধি $102.4 billion ডোনেট করেছিলেন। ক্লিয়ার? মুভিং অন, আর্চার দীপিকা কুমারী কমপ্লিটস গোল্ডেন হ্যাট্রিক অ্যাট আর্চারি ওয়ার্ল্ড কাপ। আর্চারি ওয়ার্ল্ড কাপ এর জন্য গোল্ডেন হ্যাট্রিক অ্যাওয়ার্ড, সরি, আর্চারি ওয়ার্ল্ড কাপে গোল্ডেন হ্যাট্রিক দীপিকা কুমারী রিসেন্টলি কমপ্লিট করেছেন। তো দীপিকা কুমারী কি কে আছেন? উনি একজন আর্চার আছে। উনি 3টা গোল্ড মেডেল আর্চারি ওয়ার্ল্ড কাপ 2021 জিতেছেন। ওকে, অ্যান্ড শি ওয়াজ আর্লিয়ার উনি মিক্সড টিম অ্যান্ড উমেন্স টিম ইভেন্ট অফ ওয়ার্ল্ড কাপেও গোল্ড জিতেছিলেন। থার্ড গোল্ড যে উনি এনেছেন সেটা কাকে ডিফিট করে আনা হয়েছে? তো শি ওয়ান দি থার্ড গোল্ড মেডেল ইন ওয়ার্ল্ড কাপ 2021 বাই ডিফিটিং রাশিয়াস এলেনা ওসিপোভা। তো এলেনা ওসিপোভা কে হারিয়ে উনি রিকার্ভ ইন্ডিভিজুয়াল ইভেন্টে ওয়ার্ল্ড কাপ অফ আর্চারিতে গোল্ড মেডেল পেয়েছেন। ক্লিয়ার? নেক্সট, দি অথর হু অথর দ্য বুক দ্য স্টার্ট আপ ওয়াইফ, দ্য স্টার্ট আপ ওয়াইফ নামের বইটাকে কে অথর করেছে বা কে লিখেছেন? তো আনসার হচ্ছে তাহমিনা আনম একটা বই লিখেছেন যার নাম হচ্ছে দ্য স্টার্ট আপ ওয়াইফ। ওকে, এটা মডার্ন ডে ম্যারেজ অ্যান্ড হাইলি কম্পিটিশন ড্রিভেন ওয়ার্ল্ড এর উপরে বেস করে এই বইটাকে লেখা হয়েছে। সো স্টার্ট আপ ওয়াইফ, দ্য স্টার্ট আপ ওয়াইফ হ্যাজ বিন রিটেন বাই তাহমিমা আনম। ক্লিয়ার? তো দ্যাটস ইট ফ্রেন্ডস ফর টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স।
কালকে আবার 8টার সময় ভিশন WBCS ইউটিউব চ্যানেলে দেখা হবে উইথ দ্য নেক্সট ডেজ কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ 29th এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে আমরা কালকে আবার 8টার সময় দেখা করব। টিল দ্যাট টাইম একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে WBCS 2021 প্রিলিমস এর ডেট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, তোমরা সকলেই জানো। তো এই প্রিলিমস এর জন্য তোমাদেরকে একটা ক্র্যাশ কোর্স প্রোভাইড করা হচ্ছে ফর ইন্ডিয়ান পলিটি। এই ক্র্যাশ কোর্সে তোমরা 30 days এ প্রিলিমস ওরিয়েন্টেড ইচ এন্ড এভরি টপিক উইথ উইকলি অ্যান্ড মান্থলি মক উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ আদার স্টেট PSC, তা কভার করানো হবে তোমাদেরকে। অ্যাজ ওয়েল অ্যাজ যে কোর্সটা লঞ্চ হয়েছে সেটার লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। ইন শর্ট যদি তোমাদেরকে বুঝাই, তাহলে এই কোর্সটা তোমরা যদি এনরোল করো তাহলে তোমরা 30 দিনের ক্র্যাশ কোর্স তো পাবে, যেখানে পলিটি তোমাদেরকে সম্পূর্ণভাবে পড়ানো হবে ইন 30 days, দ্যাট ইজ বাই 1st August 2021 তোমাদের পলিটি এর পুরো রিভিশন করিয়ে দেওয়া হবে। তোমাদেরকে উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ মান্থলি মক প্রোভাইড করা হবে, সাথে সাথে তোমাদেরকে PDF নোটস অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল মেন্টরশিপ প্রোভাইড করা হবে। এর সাথে এই কোর্সটা তোমরা পারচেস করলে তোমরা এই কোর্সের সাথেই WBCS অ্যাজ ওয়েল অ্যাজ UPSC মেন্স অ্যান্ড UPSC প্রিলি, WBCS মেন্স, UPSC প্রিলি অ্যাজ ওয়েল অ্যাজ UPSC মেন্স এর ক্লাসটাও কিন্তু পাবে আফটার WBCS প্রিলি 2021। প্রিলি হওয়ার পর তোমরা কিন্তু মেন্স এর ক্লাসও পাবে, আর এই কোর্স এর ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম। টিল দ্য টাইম তোমরা চাকরিটা না পাও ততদিন তোমরা এই কোর্সটা কিন্তু ব্যবহার করতে পারবে। এই কোর্সের পলিটি এর ক্র্যাশ কোর্স যেটা হচ্ছে তার ডেমো অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি লেকচার তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে nextofficer.com ওয়েবসাইটে, লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, বা আমার কোর্সে যদি চলে যাও সেখানে তোমরা ফ্রি লেকচার পেয়ে যাবে। কোন রকমের গাইডেন্স রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান পলিটি যদি তোমাদের লাগে, কল মি অর টেক্সট মি অ্যাট দিস নাম্বার। কোর্স রিলেটেড কোনো ডিটেল লাগলে তোমরা এই তিনটা মধ্যে যে কোনো নাম্বারে কল বা টেক্সট করতে পারো। তো হোপ কি তোমাদেরকে এই কোর্সটা অনেকটা লাভ করবে। 30 দিনে এম লক্ষ্মীকান্ত স্টার্টিং টু লাস্ট অ্যালং উইথ NCERT কে সামারাইজ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অফ WBCS প্রি মেন্স অ্যানালাইসিস করব, সাথে অন্য অন্য স্টেটের পরীক্ষা লাইক BPSC, আসাম পাবলিক সার্ভিস কমিশন, ওড়িশা PSC, UPPCS, MPPCS, এইরকম যে অন্য অন্য স্টেটের যে পরীক্ষা আছে ওইখানে যে কোয়েশ্চেন গুলো এসেছে সেটাকে আমরা ডিসকাস করব, অ্যানালাইজ করব এই কোর্সেই। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরকে এডিশনালি যেটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে SSC এর সমস্ত পরীক্ষা, স্টার্টিং ফ্রম MTS টু CGL, এই পরীক্ষাগুলোতেও যে সমস্ত কোয়েশ্চেন এসেছে সেগুলোকেও তো আমরা ডিটেইল ডিসকাশন করব এই কোর্সে উইদিন দিস 30 days। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর ইউ অল। এই কোর্সটা তোমরা নিলে 30 দিনে তোমাদের প্রিলিয়ার রিভিশনও হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স এর মাটেরিয়াল ভিডিও ক্লাসেস তোমরা লাইফ টাইমের জন্য পাবে উইথ UPSC প্রি অ্যান্ড মেন্স। এখানে কিন্তু UPSC আর প্রি আর মেন্স এর কনসেপচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আনসার রাইটিংটাও এই কোর্সেই তোমাদেরকে করানো হবে আফটার WBCS প্রিলি 2021। টিল দ্যাট টাইম উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড, ইটস ইয়র লাইফ, ইটস ইয়র চয়েস, ইটস ইয়র রেস, ইটস ইয়র রিওয়ার্ড। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফ্রেন্ডস, মিট ইউ টুমারো অ্যাট 8 AM অ্যাট ভিশন WBCS। থ্যাংক ইউ।